হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা পার্মানেন্টভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করবেন। বন্ধুরা, অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপ না ব্যবহার করার কারণে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করে দেয় পার্মানেন্টভাবে। তো অনেকেই কিন্তু এই বিষয়টা পারে না কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো সর্বপ্রথম কী করতে হবে, আপনাকে হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার নতুন একটি অপশন চলে আসবে, এরকম পেজ। তো আপনি জাস্ট উপরের দিকে থ্রি ডট মেনু নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে এই মেনুর উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসবে। তো আপনি জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট, এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি, সিকিউরিটি, টু স্টেপ ভেরিফিকেশন, চেঞ্জ ফোন নাম্বার, রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো, তো মাই ডিলেট, ডিলেট মাই অ্যাকাউন্ট, লাস্টে বন্ধুরা একদম লাস্টে ডিলেট মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে বন্ধুরা আপনাকে একটি ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে ডিলেট ইউর অ্যাকাউন্ট উইথ হোয়াটসঅ্যাপ, আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টভাবে হোয়াটসঅ্যাপ থেকে ডিলেট হয়ে যাবে। তো এখানে আরও বলেছে, তো আপনার কোনো এসএমএস এখানে থাকবে না। আপনি আরও বলেছে এখানে যদি আপনি কোনো গ্রুপে অ্যাড থাকেন সেখান থেকে অটোমেটিক লিভ নিয়ে নেবে। তো আপনি জাস্ট এখান থেকে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, তো এখানে ফোন নাম্বারের জায়গায় আপনি যে অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে জাস্ট আমার অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে, তো আমি এখান থেকে বাংলাদেশের কোডটি দিয়ে দিয়েছি। তো আপনাকে অবশ্যই বাংলাদেশ বা অন্য কোনো জায়গা হলে আপনাকে সেখান থেকে কান্ট্রি কোডটি দিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি এখানে কান্ট্রি কোড দিতে পারবেন। তো এখানে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান হলে, তো আপনি যেখান থেকে হন না কেন আপনি এখান থেকে কান্ট্রি কোডটি দিয়ে দেবেন। তো আমি বাংলাদেশ থেকে সিলেক্ট করে দিয়েছি। তো লাস্টে এখানে ফোন নাম্বারের এই জায়গায় আপনি ফোন নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে ডিলেট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে একটি এরকম অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কী দেওয়া আছে এখানে। তো আমি যদি এখানে ক্লিক করি, তো আপনাকে এখানে বলছে যে আপনি কোনো, আপনার কী কারণে আপনি হোয়াটসঅ্যাপটি ডিলেট করবেন। তো এখান থেকে আপনি জাস্ট একটি কিছু দিয়ে দিতে পারবেন, আই অ্যাম চেঞ্জ মাই ডিভাইস। তো আমি জাস্ট এটাই দিলাম, এইটা ক্লিক করে দিলাম। তো আপনার যদি কোনো কিছু বলার থাকে যে আমি এই কারণে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করতে যাচ্ছি, সেটা চাইলে দিতেও পারেন, না চাইলেও দিতে পারেন। তো এখান থেকে আপনি জাস্ট লাস্টে ডিলিট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন চলে আসার পরে এখানে ডিলিট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে। তো এখন জাস্ট আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু পার্মানেন্টভাবে ডিলিট হয়ে গেছে। বন্ধুরা, এখন যদি আপনি আবার নতুন করে তৈরি করতে চাচ্ছেন, সেরকমভাবে করতে চান, তাহলে কিন্তু আপনাকে নাম্বারটি আবার অ্যাড করতে হবে। তো এখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি একদম পার্মানেন্টভাবে ডিলিট হয়ে গেছে আপনার ফোন থেকে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো আপনি এখানে ক্লিক করে আবার নতুন করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন একদম সোজা সহজভাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। এবং আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী সকল নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই।